আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির 10 নম্বর মুভি ফাস্ট এক্সকে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির মুভি মানেই ভিন ডিজেল আর তার দলের মারদাঙ্গা অ্যাকশনের সাথে মাস্টার ক্লাস রেসিং দেখতে পারবেন, এটা তো অলরেডি সবাই জানেন। কিন্তু ফাস্ট এক্স মুভিতে তারা সবার চিরচেনা ফাইটার রেসিংকে অন্য লেভেলে নিয়ে গেছে। এই মুভিতে চোখ জোরানো অ্যাকশনের সাথে এমন কিছু মাস্টার ক্লাস রেসিং সিন আছে, আমি 100% শিওর যা আপনারা ফাস্ট এক্স মুভি ছাড়া অন্য কোনো মুভিতে দেখতে পারবেন না। এরকম মুভির পাশাপাশি যারা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন তাদের জন্য একটি গুড নিউজ আছে। গুড নিউজটা হলো শুধুমাত্র ওয়েব সিরিজ এক্সপ্লেন করার জন্য একটি চ্যানেল খোলা হয়েছে, সেই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এন্ড ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, চাইলে ঘুরে আসতে পারেন। মুভিটি শুরুতে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 5 মুভির মেন ভিলেন হারম্যান রেস আর তার ছেলে দান থেকে। হারম্যান একটি লকারের ভিতরে টাকা রাখতেছিল আর তার ছেলেকে বলতেছিল ডম আর তার টিমের কারণে এতদিনে তার অনেক টাকা লস হয়ে গেছে। এই কথা শোনার পর দান্তে তার বাবাকে বলে সে ডমকে মেরে ফেলবে, কিন্তু দান্তের বাবা দান থেকে জানায় শুধুমাত্র ডমকে মারলে চলবে না, মারার আগে ডমকে এমন শাস্তি দিতে হবে যাতে করে ভবিষ্যতে আর কেউ তাদের ক্ষতি করার চিন্তা মাথায় না আনতে পারে। অ্যান্ড এদিকে আমরা দেখতে পাই ডম আর তার টিম কিছু সুপার কার নিয়ে সেখানে চলে আসে। সেখানে আসার পর ডম আর ব্রায়ান টাকা রাখার লকারটিকে তাদের গাড়ির সাথে আটকিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। ডমের টিম যে হারম্যানের টাকা নিয়ে চলে যাচ্ছে সেটা হারম্যানও টের পেয়ে যায়, কিন্তু যতক্ষণে হারম্যান তার টিম নিয়ে সেখানে যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দান্তের বাবা সব টাকা যে ডম নিয়ে চলে গেছে এটা দেখার পর তো দান্তের মাথা খারাপ হয়ে যায়। এরপর আমরা সেখানে একটি কার সিজিং এর সিন দেখতে পাই। দান্তে আর দান্তের বাবা সহ তাদের পুরো টিম ডম আর ব্রায়ানকে চেস করতেছিল। অনেক কষ্টের পর ডম আর ব্রায়ান সেই লকারটিকে নিয়ে একটি ব্রিজের উপর চলে আসে। তারা সংখ্যায় অনেক বেশি থাকার কারণে ব্রায়ান ডমকে বলে আমরা কোনোভাবে এখান থেকে বেরোতে পারবো না। ব্রায়ানের মুখ থেকে কথা শোনার পর ডম ব্রায়ানকে বলে আমি জানি তুমি পারবে। এই কথা বলে ড্রম লকার থেকে তার গাড়িটিকে ছাড়িয়ে সে হারম্যানকে মারার জন্য সামনের দিকে যেতে থাকে। অ্যান্ড এদিকে ব্রায়ান সেই লকারটিকে আবারও পিছনের দিকে নিয়ে আসতে থাকে। পিছনের দিকে আসার সময় ব্রায়ান সেই লকারটিকে ব্যবহার করে একের পর এক গাড়িকে উড়িয়ে দিচ্ছিল। অ্যান্ড এদিকে দান্তে যখন দেখে ডম তার বাবাকে মারার জন্য আসতেছে তখন দান্তে একটি মেশিন গান দিয়ে সে ডমের গাড়ির উপর বৃষ্টির মতন গুলি চালাতে থাকে। মারামারির এক পর্যায়ে ডম দান্তের বাবাকে মেরে ফেলে। অ্যান্ড এর সাথে সাথে সে দান্তের গাড়িকেও ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। ডম তখন মনে করে দান্তে হয়তো বা মারা গেছে, কিন্তু দান্তে যে এখনো জীবিত আছে ডম সেটা জানত না। যাই হোক, এরপরে সিনে আমাদেরকে প্রেজেন্ট টাইমে নিয়ে আসা হয়। প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পাই লস অ্যাঞ্জেলেসের একটি জায়গায় ডম একটি গাড়ি নিয়ে স্টান করতেছিল। কিছুক্ষণ স্টান করার পর ডম যখন গাড়ি থেকে নামে তখন আমরা বুঝতে পারি এতক্ষণে এই গাড়িটিকে মূলত ডমের ছেলে ড্রাইভ করতেছিল। এরপরে ডম তার ছেলেকে বলে ভয় পেলে চলবে না, তোমাকে আরও অনেক কিছু শিখতে হবে। গাড়ি চালানোর সময় তুমি তোমার মাথা থেকে সব চিন্তাভাবনা বাদ দিয়ে তুমি শুধুমাত্র একটি কথাই মাথায় রাখবা যে তোমার সামনে একটি ফিনিশ লাইন আছে আর সেই ফিনিশ লাইনটাকে সবার আগে তোমাকে ক্রস করতে হবে। ডমের ছেলে ডমকে জানায় তার বাবা অনেক সাহসী, অ্যান্ড এই জন্যই সে বড় হয়ে সাহসী আর অনেক ভালো একজন ড্রাইভার হতে চায়। এরপরের সিনে আমরা দেখতে পাই ডমের বাড়িকে। ডমের বাড়িতে র্যামসি, রুমান, হ্যান সহ তার পুরো টিম সেখানে অনেক এনজয় করতেছিল। এখন তারা সবাই একটি ফ্যামিলির মতন বসবাস করে। তারা এখন চুরি করা ছেড়ে দিয়ে তারা এখন গভর্নমেন্টের হয়ে কাজ করে। যে সকল মিশনগুলো এফবিআই বা আর্মিরা করতে পারে না সেই মিশনগুলোতে তাদেরকে পাঠানো হয়। তারা যখন সেখানে এনজয় করতেছিল তখন তারা জানতে পারে তাদেরকে এজেন্সি থেকে আরেকটি এরকম নতুন মিশনে পাঠানো হবে। এই মিশনটি হলো কিছু মাফিয়া একটি সুপার কম্পিউটারের চিপকে চুরি করেছে। চিপটিকে চুরি করার পর মাফিয়াগুলো চিপটিকে নিয়ে ইতালিতে চলে গেছে, এজন্য তাদের ইতালিতে গিয়ে সেই চিপটিকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। যাই হোক, সেদিন রাতে যখন ডম তার ওয়াইফের সাথে সময় কাটাচ্ছিল তখন ডম জানতে পারে সে আবারও বাবা হতে চলেছে। অ্যান্ড এই গুড নিউজটা পাওয়ার পর তো ডম অনেক খুশি হয়। তারা যখন কথা বলতেছিল তখন আমরা খেয়াল করি এদিকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 8 মুভির মেন ভিলেন চিপ আর ডমের বাড়িতে চলে আসে। আমরা তো সবাই জানি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 8 মুভিতে চিপ আর ডমের গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছিল। অ্যান্ড এই জন্যই ডম চিপারকে দেখা মাত্র সে চিপারের গলা চেপে ধরে। এরপরে চিপার ডমকে বলে আমি জানি তুমি আমাকে দেখা মাত্রই মারার জন্য ট্রাই করবে, কিন্তু তারপরও আমার এখানে আসার কারণ কি সেটা আমার কাছ থেকে জানতে চাইবে না। এরপরে চিপার ডমকে বলে এতদিন আমি ভাবতাম এই দুনিয়া সবচাইতে বড় শয়তান আমি নিজেই, কিন্তু শয়তান কাকে বলে সত্যিকারের শয়তান আজকে আমি নিজে দেখে আসছি। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। অ্যান্ড ফ্ল্যাশব্যাকে যাওয়ার পর আমরা দেখতে পাই চিপারের গোপন আড্ডায় দান্তে আসে। দান্তে আসার পর সে চিপারকে বলে তার সাথে মিলে ডমকে মারার জন্য, কিন্তু চিপার দান্তের অফারে রাজি না হয়ে সে উল্টো দান্তেকে গান পয়েন্টে নিয়ে আসে। এরপর দান্তে হাসতে হাসতে চিপারের লোকদেরকে বলে তোমাদের ফোন চেক করো। চিপারের লোকেরা যখন ফোন চেক করে তখন তারা দেখতে পায় দান্তে আসলে তাদের সবার পুরো ফ্যামিলি মেম্বারকে কিডন্যাপ করে ফেলেছে। এরপর দান্তে সেখান থেকে একজন গার্ডকে মেরে ফেলে আর বাকি গার্ডদের বলে তোমরা যদি তোমার ফ্যামিলি মেম্বারদেরকে বাঁচাতে চাও তাহলে কি করতে হবে সেটা তোমরা জানো। এই কথা বলে দান্তে সেখান থেকে চলে আসে। এরপরে চিপারের নিজের লোকেরাই চিপারকে মারার জন্য তার পিছনে লাগে। অনেক কষ্টে চিপার তাদের সবাইকে মেরে সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর সেখান থেকে পালানোর পর চিপার সোজা ডমের বাড়িতে চলে আসে।
এরপরের সিনে আমরা দেখতে পাই এজেন্সি থেকে একজন লোক পরের দিন সকালে ডমের বাড়িতে আসে। এরপরে ডম এজেন্সির লোকের কাছে জানতে চায় চিপার তাকে যা বলেছে তা সত্য নাকি মিথ্যা। এরপর সে লোকটি ডমকে বলে চিপার তাকে যা বলেছে সবকিছু সত্যি। সে লোকটি যখন ডমকে বলে তোমার পুরো টিম কোথায় আছে, তখন ডম বলে আপনি না বললেন ইতালিতে একটি মিশন আছে। এই কথা শোনার পর এজেন্সির লোকটি ডমকে বলে আমি তো তাদেরকে কোনো মিশনে পাঠাইনি। এই কথা শোনার পরে ডম বুঝে যায় যে তাদেরকে ধরার জন্য সেখানে ট্র্যাপ পাতা হয়েছে। অ্যান্ড এই জন্য তারা হুড়ো করে ডম আর তার ওয়াইফ মিলে ইতালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যান্ড এরপর সিনেমা দেখতে পাই ইতালিতে রামসি, রোমান আর হ্যান মিলে সেই মিশনটিকে অলরেডি স্টার্ট করে দিয়েছে। রোমান আর হ্যান সুপার কার নিয়ে ট্রাকটিকে ফলো করতেছিল, আর রামসি আর তেজ মিলে দূর থেকে তাদেরকে সব কিছু বুঝিয়ে বলতেছিল। এটা যা আসলে ট্র্যাপ তারা সেটা তখনও জানতো না। যাই হোক, চেজিংয়ের এক পর্যায়ে রোমান তার একটি ছোট গাড়ি ইউজ করে সে ট্রাকের ভিতরে বিষাক্ত কেমিক্যাল ঢুকিয়ে ড্রাইভারকে সেন্সলেস করে ফেলে। এরপরে তারা দুইজন ট্রাকের ভিতরে গিয়ে ট্রাককে তাদের কন্ট্রোলে নিয়ে আসে। কিন্তু সেই ট্রাক সহ তাদের আশেপাশে যত গাড়ি ছিল সকল গাড়িগুলো যে দূর থেকে দান্তে কন্ট্রোল করতেছিল তা তারা তখন জানতো না। এরপরে দান্তে সেই ট্রাকের আশেপাশে যত গাড়ি ছিল সকল গাড়িকে একের পর এক উড়াতে থাকে। র্যামসি আর তেজ সেই ট্রাকটিকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছিল না। তারপর তেজ যখন সুপার কম্পিউটারে চিপ আনার জন্য সে ট্রাকের ভিতরে যায়, তখন তেজ যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তেজ দেখতে পায় সেই ট্রাকের ভিতরে আসলে কোনো সুপার কম্পিউটারের চিপ নেই, সে ট্রাকের ভিতরে অনেক বড় একটি বোম রাখা আছে। আর এই বোমটি যদি কোনোভাবে ব্লাস্ট হয় তাহলে পুরো রোম শহর উড়ে যাবে। অ্যান্ড এদিকে ডম আর তার ওয়াইফ তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সেখানে আসার পর ডম তার টিমকে বাঁচানোর জন্য অনেক ট্রাই করতে থাকে। এক পর্যায়ে ডম স্টিলের তার ইউজ করে সেই ট্রাকটিকে থামাতে পারলেও ইতালির পুলিশের বোকামির কারণে সেই বোমটি ট্রাকের ভিতর থেকে বেরিয়ে অনেক স্পিরিটের সাথে গড়াতে গড়াতে শহরের নিচের দিকে নামতে থাকে। কখনো ডম নিজের গাড়িতে ধাক্কা দিয়ে সেই বোমটিকে দূরে সরিয়ে দিচ্ছিল, আবার কখনো ডম সেটার গতি কমানোর জন্য তার গাড়িকে সামনে নিয়ে ব্লক করার জন্য ট্রাই করতেছিল। রাস্তাতে থাকা মানুষদেরকে বাঁচানোর জন্য ডম সেই বোমটিকে আটকানোর জন্য অনেক ট্রাই করতে থাকে। অ্যান্ড এদিকে হঠাৎ করে দান্তে সেই বোমটিকে অ্যাক্টিভ করে দেয়। তখন ডমের হাতে শুধুমাত্র বোমটিকে থামানোর জন্য মাত্র 30 সেকেন্ড সময় থাকে। তারপর ডম আর তার টিম মিলে সিদ্ধান্ত নেয় সেই বোমটিকে নিয়ে একটি নদীতে ফেলবে, যাতে করে বোমটি যদি ব্লাস্টও হয় তারপরে ক্ষয়ক্ষতি যেন কম হয়। নদীর কাছাকাছি যাওয়ার পর ডম তার গাড়ির পাওয়ার বাড়িয়ে একটি ক্রেনে গিয়ে হিট করে। অ্যান্ড এর ফলে সেই ক্রেনের ধাক্কায় সেই বোমটি গিয়ে পানিতে পড়ে। ডম সামহাও সেখান থেকে বেরোতে পারলেও সেই বোমটি ব্লাস্ট হওয়ার কারণে রোমের অনেক বিল্ডিং ধসে যায়। অ্যান্ড এর সাথে সাথে সেখানে অনেক মানুষও মারা যায়। এই সিনগুলো আসলে দান্তে দূর থেকে দেখে দেখে মজা নিচ্ছিল। দান্তে মূলত এই বোমটিকে ইচ্ছা করে ব্লাস্ট করিয়েছে। এর সাথে সাথে দান্তে ডম আর তার পুরো ফ্যামিলি মেম্বারের সবার ছবি ইতালির পুলিশের কাছে লিক করে দেয়। দান্তের প্ল্যানই ছিল ডমের পুরো ফ্যামিলির নামে দুর্নাম বের করা। যাই হোক, এরপরের সিনে আমাদেরকে দুইজন নতুন ক্যারেক্টার সাথে পরিচয় করে দেওয়া হয়, যাদের নাম হলো ইয়েম আর টেস। তারা দুজনে মূলত নোবাডির হয়ে কাজ করতো, আর টেস হলো নোবাডির মেয়ে। ইয়াম টেসের অনেক সিনিয়র থাকার কারণে ইয়াম টেসকে বলে ডমের টিম 2001 সাল থেকে এখন পর্যন্ত যে সকল কাণ্ডগুলো করেছে এরপরও তাদেরকে ধরা হয় নাই কেন। এই কথা শুনে টেস তাকে বলে ডমের টিম আসলে প্রথমে ছোটখাটো চুরি করতো, এরপরে আমার বাবা নোবাডি যখন তাদের ব্যাপারে জানতে পারে তখন সে তাদেরকে দেশের হয়ে কাজ করার জন্য অফার করে। অ্যান্ড এরপর তারা সবাই মিলে দেশের হয়ে কাজ করার জন্য রাজি হয়ে যায়। অ্যান্ড তখন থেকে আজ পর্যন্ত তারা দেশের হয়ে কাজ করতেছে। আর ইতালিতেও তাদেরকে গভর্নমেন্টের কাছের কথা বলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেটা যে তাদের জন্য ট্র্যাপ ছিল তা তারা সেটা জানতো না। সো এই জন্য আমাদেরকে যে করে হোক এখন ডমের টিমকে হেল্প করতে হবে। কিন্তু এম ডমের টিমকে হেল্প করতে রাজি হয় না। এম বলে আমি ডমের টিমকে তো হেল্প করবোই না, উল্টো আমি তাদেরকে ধরে তাদেরকে বিচারের আওতায় আনবো। অ্যান্ড এরপরে এই ব্যাপারটি নিয়ে তাদের ভিতরে ঝগড়া হয়। নোবাডির মেয়ে টেস চাচ্ছিল ডমের টিমকে হেল্প করার জন্য, আর এদিকে এম ডমের টিমকে ধরে তাদেরকে সাজা দেওয়ার জন্য চাচ্ছিল। এরপরে এম তার টিমকে গিয়ে বলে যেহেতু ডম এখন ইতালিতে আছে, সো এই জন্য তার ছেলে আর তার বোনকে ধরার জন্য লস অ্যাঞ্জেলেসে একটি টিম পাঠাতে। এরপরে ডমের বোন মিয়া আর তার ছেলেকে ধরার জন্য যখন ডমের বাড়িতে একটি টিম যায়, তখন মিয়া তাদেরকে একাই বাধা দেওয়ার চেষ্টা করে। এরপরে তারা যখন ডমের ছেলেকে ধরার জন্য ভিতরে যায়, ঠিক তখনই আমরা দেখতে পাই সেখানে জন সিনা চলে আসে। এই মুভিতে যার নাম জেকাব। জেকাব সেখানে যাওয়ার পর সে একে একে সবাইকে মারতে থাকে। ডমি মূলত জেকাবকে সেখানে গিয়ে তার ছেলেকে উদ্ধার করতে বলে। যাই হোক, মিয়া আর জেকাব মিলে তাদের সবাইকে মেরে সেখান থেকে ডমের ছেলেকে নিয়ে জেকাবের গোপনাটায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অ্যান্ড এরপরে সিনে আমরা দেখতে পাই টেস ডমকে খুঁজতে খুঁজতে একটি ক্লাবে চলে আসে। ডম সেখানে মূলত নোবাডির সাথে দেখা করার জন্য আসছিল। টেস সেখানে আসার পর সে ডমকে বলে আমি নোবাডির মেয়ে, অ্যান্ড আমি তোমাকে হেল্প করার জন্য এখানে আসছি। এরপর ডম তার ফেভারিট ব্রেসলেট খুলে টেসের হাতে দিয়ে সে টেসকে বলে আমার ওয়াইফকে FBI লোকেরা ধরে নিয়ে গেছে, তুমি যে করে হোক সেখান থেকে আমার ওয়াইফকে বের করো। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই রুম থেকে তেজ, রামসি, রোমান তারা সবাই একটি কন্টেনারে করে ইংল্যান্ডে চলে আসছে। ইংল্যান্ডে আসার পর তারা যখন তাদের ব্যাংক চেক করে তখন তারা দেখতে পায় তাদের ব্যাংকে কেউ হ্যাক করে তাদের সকল টাকা পয়সা নিয়ে গেছে। এই কথা শোনার পর রোমান তাদের সবাইকে বলে হ্যাকাররা তাদের সব টাকা হ্যাক করে নিতে পারে নাই। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই টেস ডমের ওয়াইফকে যেই জেলখানার ভিতর আটকে রাখা হয়েছিল সেখানে আসে। সেখানে আসার পর টেস ডমের ওয়াইফকে ডমের ব্রেসলেট দেখে বলে আমি তোমাকে হেল্প করার জন্য এখানে আসছি।
এরপরে টেস লেটিকে সেখান থেকে বের করার জন্য তারা মারামারি করে নাটক করে। তাদেরকে মারামারি করতে দেখে গার্ডরা এসে লেটিকে সেখান থেকে বের করে হসপিটালে ভর্তি করায়। অ্যান্ড এরপরের সিনে আমাদেরকে ব্রাজিলের একটি জায়গাকে দেখানো হয়, কারণ ডম আগেই জানতো দান থেকে যদি কোথাও খুঁজে পাওয়া যায় তাহলে সেটা হলো এই জায়গা। এখানে আসার পর ডমের অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পর আমরা খেয়াল করি সেখানে দান্তেও চলে আসে। দান্তে আসার পর দান্তে তার বারাটে গুন্ডা দিয়ে ডমকে গান পয়েন্টে নিয়ে আসে। অ্যান্ড এটা দেখার পর ডমের পুরনো বন্ধুরাও দান্তেকে গান পয়েন্টে নিয়ে আসে। তারপর ডম দান্তেকে বলে, তুমি টাকা দিয়ে সব কিছু কিনতে পারলেও আমার নিজের লোকেদেরকে কখনো কিনতে পারবে না। একথা শোনার পর দান্তে ডমকে বলে, এখন আমাদের কাছে দুইটি রাস্তা আছে। প্রথম রাস্তাটি হলো আমরা সবাই একে অন্যকে এখানে মেরে ফেলি, আর দ্বিতীয় রাস্তাটি হলো চলো আমরা দুজনে মিলে রেস করি। রেসে যে উইন করবে তার কথা মতনই সব কিছু হবে। অ্যান্ড এরপরে আমরা অনেকদিন পর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতে রেস দেখতে পাই। ডম তার একজন পুরনো বন্ধুকে নিয়ে রেস করতেছিল, আর দান্তে তার সাথে একটি মেয়েকে নিয়ে রেস করতেছিল। যাই হোক, রেস চলাকালীন দান্তে ডমের বন্ধু আর সেই মেয়েটির গাড়িতে বোম লাগিয়ে দেয়। ডমের রেসের জেতার সুযোগ থাকলেও ডমকে তার বন্ধু বা সেই মেয়েটির দুজনের একজনকে বাঁচাতে হতো। অ্যান্ড এই জন্যই ডম রেসকে কমপ্লিট না করে দান্তের হাত থেকে সেই মেয়েটিকে বাঁচায়। ডম মেয়েটিকে বাঁচাতে পারলেও সে তার বন্ধুকে সেভ করতে পারে না। অ্যান্ড এদিকে আমরা দেখতে পাই ডমের ওয়াইফকে প্রিজনের একটি হসপিটালে নিয়ে আসা হয়েছে। ল্যাটির যখন জ্ঞান ফিরে তখন ল্যাটি দেখতে পায় সেখানে চিপারকেও ট্রিটমেন্ট করানো হচ্ছিল। যাই হোক, এরপরের সিনে আমরা দেখতে পাই ডম সেই মেয়েটির বাড়িতে আসে। এই মেয়েটির নাম হলো ইজাবেল। এরপরে ডম ইজাবেলকে বলে, আমি তোমাকে প্রথম দেখে চিনে ফেলেছিলাম, তুমি আসলে এলিনার বোন। তারপর তাদের দুজনের ভিতরে পুরনো দিনের অনেক কথা নিয়ে আলোচনা হতে থাকে। এরপরে সিনে আমাদেরকে আবারও লন্ডনে নিয়ে আসা হয়। সেখানে আমরা দেখতে পাই র্যামসি তার টিম নিয়ে তার একজন পুরনো বন্ধুর কাছে আসে। এরপরে র্যামসি তার পুরনো বন্ধুকে বলে, আমাদের কিছু গান আর কিছু গাড়ির দরকার। অ্যান্ড এদিকে লেটি আর চিপ্পা সে জেল থেকে কীভাবে বের হবে সেটার প্ল্যানিং করতেছিল। এরপর তারা দুজনে মিলে সামহাও বিষাক্ত গেয়ে দিয়ে সেই জেলখানা সবাইকে সেন্সলেস করে ফেলে। সেই জেলখানার মেন ডোর ওপেন হওয়ার জন্য 10 মিনিট সময় লাগার কারণে তারা দুজনে নিজেদের ভিতরে ফাইট করতেছিল। তাদের দুজনের হ্যান্ড টু হ্যান্ড কম্বেট ছিল মাথা নষ্ট করা। যাই হোক, এরপরে সিনেমা দেখতে পাই ইজাবেল ডমকে বলে তার কাছে হারম্যানের একটি ফাইল আছে। সেই ফাইলটি ইজাবেলের বোন তাকে দিয়েছিল, আর সেই ফাইলের ভিতরে হারম্যানের কালো দানা থেকে শুরু করে তার সকল সম্পত্তির ব্যাপারে ইনফরমেশন ছিল। হারম্যান মারা যাওয়ার পর তার সব সম্পত্তির মালিক যে তার ছেলে হবে এটাই তো স্বাভাবিক। অ্যান্ড এই জন্যই তারা সেই ফাইলের ভিতরে তার ছেলের ব্যাপারে ইনফরমেশন খুঁজতে থাকে। এরপরে ডম সেই ফাইল থেকে দান্তের ব্যাপারে অনেক ইনফরমেশন নিয়ে সেখান থেকে দান্তকে ধরার জন্য বেরিয়ে পড়ে। অ্যান্ড এদিকে আমরা দেখতে পাই জেকাব যখন ডমের ছেলেকে নিয়ে একটি প্লেনে করে তার গোপন আড্ডার দিকে যাচ্ছিল, দান্তের লোকেরা এই খবর পেয়ে তারা জেকাব আর ডমের ছেলের উপর সেই বিমানের ভিতরে আক্রমণ চালায়। কিন্তু জেকাব তাদের সবাইকে মেরে বিমানের বাথরুমের ভিতর লুকিয়ে রাখে। সেই বিমানের এয়ার হোস্টেস জেকাবের ফ্রেন্ড থাকার কারণে সে জেকাবকে আর ডমের ছেলেকে বিমানের পিছনের দিকে একটি সিক্রেট কামরায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জেকাব ডমের ছেলেকে নিয়ে সেই বিমান থেকে একটি গ্লাইডারে করে জাপ দেয়। যাই হোক, এরপরের সিনে আমাদেরকে আবার লন্ডনে নিয়ে আসা হয়। সেখানে আমরা দেখতে পাই র্যামসি আর তার দলের কাছে যথেষ্ট পরিমাণ টাকা না থাকার কারণে তারা সেই অস্ত্রগুলো সেখান থেকে কিনতে পারে না। তারপর তারা ডিসাইড করে তারা হেল্পের জন্য তাদের একজন পুরনো বন্ধুর কাছে যাবে। তাদের সেই পুরনো বন্ধুর নাম হলো শ। শর হ্যানের সাথে পুরনো ঝামেলা থাকার কারণে হ্যান যখন শর কাছে যায়, হ্যানকে দেখা মাত্রই শোয়ের মাথা খারাপ হয়ে যায়। এরপর তাদের ভিতরে যখন সেখানে ঝগড়া হচ্ছিল তখন আমরা খেয়াল করি সেখানে এমের স্কোয়াড চলে আসে। এরপর তারা নিজেদের ভিতরে ঝগড়া বাদ দিয়ে তারা এমের টিমের সাথে ফাইট করতে থাকে। তারা সবাই মিলে একে একে এমের টিমে সবাইকে মেরে ফেলে। এর কিছুক্ষণ পর শো যা জানতে পারে সেটা জানার পর তো তার মাথা খারাপ হয়ে যায়। তারা সবাই জানতে পারে দান্তে আসলে তাদের সবার টাকা হ্যাক করে নিয়ে গিয়ে যত চোর ডাকাত মাফিয়া সবাইকে সেই টাকাগুলো ভাগ করে দিয়েছে। সেই টাকাগুলোকে দিয়ে দান্তে তাদের সবাইকে বলে ডমের পুরো ফ্যামিলিকে মেরে ফেলার জন্য। ডমের পুরো ফ্যামিলিকে মারার জন্য দান্তের কাছ থেকে যে যে টাকা নেয় তার ভিতরে শোয়ার নিজের মাও ছিল। অ্যান্ড এই কথাটি জানার পর শোয়ার তো মাথা খারাপ হয়ে যায়। তারপর শো তাদের সবাইকে রেখে তার নিজের মাকে মারার জন্য বেরিয়ে পড়ে। অ্যান্ড এরপরের সিনে আমরা দেখতে পাই 12 বছর আগে ডম আর ব্রায়ান মিলে যেখান থেকে দান্তের বাবার টাকা যেখান থেকে চুরি করেছিল ডম সেখানে আসে। সেখানে আসার পর ডম দেখতে পাই 12 বছর ধরে সে আসলে যা যা করতেছে সব কিছুর ভিডিও ফুটেজ সহ সেখানে টানানো আছে। এটা দেখার পর ডম বুঝে যায় দান্তে আসলে তার উপর এতদিন ধরে নজর রাখতেছিল। ডম যখন এগুলো দেখতেছিল ঠিক তখনই ডমের ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করার পর বিপরীত সাইড থেকে দান্তে ডমকে বলে, তুমি আর তোমার ফ্যামিলি মিলে আমার বাবাকে পথের ভিখারি বানিয়ে তারপর মেরে ফেলেছো। আমি হ্যাক করে তোমাদের সবার টাকা নিয়ে তোমাদেরকে পথের ভিখারি বানিয়ে দিয়েছি। সো এখন শুধুমাত্র তোমাদেরকে একে একে মারার পালা। এদিকে ডমের অজান্তে সেখানে এমের টিম চলে আসে। তারপর তারা সেখানে ইজিলি ডমকে ধরে ফেলে। ডমকে ধরার পর তারা ল্যাটিকে যে স্পেশাল জেলে রাখা হয়েছে সেই জেলে নিয়ে যাওয়ার জন্য তাকে নিয়ে বেরিয়ে পড়ে। অ্যান্ড এরপরে সিনে আমরা দেখতে পাই ল্যাটি আর চিপারকে। 10 মিনিট হয়ে যাওয়ার পর ল্যাটি যখন সেখান থেকে এক্সিট দরজা খুলে তখন ল্যাটি দেখতে পাই সেখানে চারোদিকে শুধু বরফ আর বরফ। তার কারণ হলো এই জেলটি মূলত অ্যান্টার্কটিকার উপর অবস্থিত। এটা দেখার পর ল্যাটি সাথে সাথে সেই দরজাটি আবার লাগিয়ে দেয়। এদিকে এম যখন ডমকে ধরে নিয়ে যাচ্ছিল তখন সে ডমকে বলে, আমি ভেবেছিলাম ডমকে ধরতে অনেক কষ্ট করতে হবে,
কিন্তু তোমাকে যত ইজিলি ধরে ফেলবো তা আমি কখনো কল্পনা করিনি। তাদের কথা চলাকালীন তাদের গাড়িতে এসে একটি মিসাইল হিট করে। দান্তে আসলে ডমকে নিজের হাতে মারার জন্য সেখানে চলে আসছিল। এরপর আমরা সেখানে অনেক বড় একটা ফাইট দেখতে পাই। এই মারামারিতে ডম দান্তেকে অনেক মারে। মারতে মারতে ডম যখন প্রায় দান্তেকে মেরে ফেলেছিল ঠিক তখনই দান্তের লোকেরা হেলিকপ্টার থেকে ব্যাকআপ দেয় এন্ড এর ফলে দান্তে সেখান থেকে পালাতে সক্ষম হয়। ডমের সাথে সাথে দান্তে এমের উপর আক্রমণ চালানোর কারণে ডমের সাথে এজেন্সির লোকেরাও দান্তেকে মারার জন্য তার পিছনে লেগে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই জেকাব ডমের ছেলেকে নিয়ে তার গোপন আস্তানায় চলে আসে। সেখানে আসার পর আমরা জানতে পারি জেকাব একটি স্পেশাল গাড়ি বানানোর জন্য অনেকদিন ধরে কাজ করতেছিল। ডমের ছেলে যখন জেকাবের গাড়ি থেকে হালকা পর্দা উঠায় তখন আমরা দেখতে পাই সে গাড়িটিকে জেকাব আসলে পুরো ট্যাঙ্কের মতন করে বানিয়েছে। যাই হোক, এরপরের সিনে আমরা দেখতে পাই রামসি আর তার টিম মেম্বাররা যখন ডমের কাছে আসতেছিল একটি কার্গো প্লেনে করে, ঠিক তখনই সেই প্লেনটিতে অনেক বড় একটি ব্লাস্ট হয়। দান্তে তার লোক দিয়ে সেই প্লেনটির ভিতর বোম লাগিয়ে রেখেছিল অ্যান্ড এর জন্য ডমের ফ্যামিলি থেকে চারজন ফ্যামিলি মেম্বার মারা যায় অ্যান্ড এর সাথে সাথে আমরাও আমাদের চারজন ফেভারিট ক্যারেক্টারকে হারিয়ে ফেলি। অ্যান্ড এদিকে জেকাব কোথায় আছে সামহাও সেটা দান্তে জেনে যায়। দান্তে জানার পর সেখানে ডমের ছেলেকে ধরার জন্য তার লোক পাঠিয়ে দেয় অ্যান্ড এরপর আমরা জেকাব ভার্সেস দান্তের লোকদের যে একটা ফাইট দেখতে পাই সেটা ছিল মাস্টার ক্লাস। জেকাব তার ট্যাঙ্কার দিয়ে দান্তের লোকদের একের পর এক গাড়ি উড়ে ফেলতেছিল অ্যান্ড তাদের ফাইট চলাকালে আমরা দেখতে পাই সেখানে ডমও চলে আসে। কিন্তু ডম জেকাবের কাছাকাছি আসার আগে দান্তে ডমের ছেলেকে সেখান থেকে উঠিয়ে নেয়। এরপর দান্তে ডমকে মারার জন্য সেখান থেকে অনেকগুলো গাড়িকে ডমের দিকে পাঠিয়ে দেয়। সেই গাড়িগুলোকে থামাতে গিয়ে জেকাব নিজেকে স্যাক্রিফাইস করে দেয় যাতে করে ডম তার ছেলেকে বাঁচানোর জন্য সময় পায়। তার মানে এরপর থেকে জেকাবকে আমরা কখনো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতে দেখতে পারবো না। ডম তার ছেলেকে তার নিজের জীবনে চাইতেও বেশি ভালোবাসত অ্যান্ড এর জন্য ডম তার গাড়ির ফুল স্পিড বাড়িয়ে দান্তেকে ধাওয়া করতে থাকে। ডমকে থামানোর জন্য দুটি হেলিকপ্টার এসে ডমের গাড়িতে চেন লাগিয়ে ডমের গাড়িকে পুরো উঁচু করে ফেলে। কিন্তু আমাদের ডমকে থামানো কি আর এত ইজি? ডম তার গাড়ির রকেট ইঞ্জিন অন করে সেই দুটো হেলিকপ্টারকে মাটিতে নামিয়ে আনে অ্যান্ড এরপর ডম ফাইনালি অনেক কষ্টের পর দান্তের হাত থেকে তার ছেলেকে বাঁচাতে পারে। কিন্তু খেলা আসলে তখনও বাকি ছিল। ডম তখন তার ছেলেকে নিয়ে জ্ঞান ক্যানিয়নের উপর একটি ড্যামের উপরে ছিল। এরপর দান্তে ডমকে মারার জন্য দুই সাইড থেকে দুইটি বড় বড় লরিকে ডোমের দিকে পাঠিয়ে দেয়। সেই লরিগুলো ডমের কাছাকাছি আসার পরপরই ডম তার গাড়ি নিয়ে সে ড্যামের উপর থেকে একটি এপিক লাফ দেয়। এর ফলে তার গাড়ি টিকিয়ে নিচে থাকা পানিতে পড়ে। ডম যখন তার ছেলেকে নিয়ে পানি থেকে উপরে ওঠে তখন সে মনে মনে ভাবতেছিল সে হয়তোবা দান্তের হাত থেকে বেঁচে গেছে। কিন্তু তখনই হারামি দান্তে তার ফাইনাল চালটি চলে। দান্তে প্ল্যান করে পুরো ড্যামের উপর বম ফিট করে রেখেছিল। তারপর দান্তে সে পুরো ড্যামটিকে উড়িয়ে দেয়। ডম আর তার ছেলে তখন সে ড্যামের নিচে ছিল। এরপরে কি হবে সেটার রহস্য রেখে এখানে মুভিটি শেষ হয়ে যায়। মুভিটির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই অ্যান্টার্কটিকাকে। সেখানে ল্যাটিয়ার জিপারকে বাঁচানোর জন্য সাবমেরিন নিয়ে আমাদের ওয়ান্ডার ওম্যান চলে আসে। আইমিন এই মুভিতে যার নাম গেজেল। গেজেল আসলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 6 মুভিতে মারা গেছিল। সে আবার কিভাবে রিটার্ন করলো সেটা জানার জন্য আমাদেরকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের নেক্সট মুভিকে দেখতে হবে। যাই হোক, এরপরে আমাদেরকে আরেকটি মিড ক্রেডিট সিন দেখানো হয়। মিড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ব্রায়ান আর ডম যখন দান্তের বাবার টাকা চুরি করে সেখান থেকে নিয়ে চলে আসে তখন ডম বা ব্রায়ান দুজনের কেউই আসলে দান্তের বাবাকে মারেনি। দান্তের বাবা শরীরে গুলি চালিয়েছিল আমাদের রক ভাইয়া, আইমিন এই মুভিতে যার নাম হব অ্যান্ড এই ব্যাপারটি আসলে সামহাও দান্তেও জেনে যায় অ্যান্ড এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্টে গিয়ে জানান আর আপনারও যদি কোনো পছন্দের মুভি থেকে থাকে আপনি সেটাও কমেন্টে গিয়ে জানাতে পারেন। চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি।